দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর কাল সারা দেশে শুরু হচ্ছে বাস চলাচল। রাজধানীর গাবতলী, মহাখালী, সায়দাবাদ টার্মিনালে চলছে বাস মেরামত ও প্রস্তুতি। স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করার নির্দেশ দিয়েছে বিআরটিএ। তা মানা হচ্ছে কিনা তা তদারকি করতে কমিটিও গঠন করা হয়েছে। দীর্ঘদিন টার্মিনাল আর গ্যারেজে পড়ে থাকা বাসগুলো রাস্তায় নামাতে চলছে পরিষ্কার পরিচ্ছন্ন আর মেরামতের কাজ। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী নিয়ে বাস চালানোর প্রস্তুতি নিচ্ছেন মালিক ও শ্রমিকরা। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বিআরটিএ, পরিবহন মালিক সমিতি ও প্রশাসনের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। দূরপাল্লায় মানা হলেও রাজধানীতে সামাজিক দূরত্ব কতটুকু মানা সম্ভব হবে তা নিয়ে সংশয় আছে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিবের। মনিটর করার জন্য বিআরটিএ, মালিক শ্রমিক, পুলিশ প্রশাসন সহ টার্মিনাল ওয়াইজ একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি মনিটর করবে। অনুরোধ করছি যে হাইওয়ে পুলিশ যা আছে হাইওয়ে পুলিশে যেন একটু মনিটর করে। আমরা দূরপাল্লাতে আশা করি আমরা অনেকটাই সাকসেস হব, দূরপাল্লাতে আমরা পারব স্বাস্থ্যবিধি মেনে। শুধু ঢাকা শহরের বিষয়টা নিয়ে আমরা একটু শঙ্কায় আছি। রবিবার বাস ভাড়া 60% বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। করোনাজনিত সংকট দূর হলে আবার আগের ভাড়া কার্যকর হবে বলে জানানো হয়েছে এতে। তবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি ও ক্যাব। যদি সুপারিশ না হয় সিদ্ধান্ত, নির্দেশ সিদ্ধান্ত সুবিধিত হয় না। যদি 50% যাত্রী পরিবহন করে তাহলে এই যে শর্তটা 3 ফুট দূরে 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 থাকতে হবে তা কি আদৌ পালন হবে? বাসের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লেখ করা মোট আসনের অর্ধেক আসনের বেশি এবং দাঁড় করিয়ে কোনো যাত্রী বহন করা যাবে না বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে। মাহিম মুস্তাফিজ, ডিবিসি নিউজ, ঢাকা।